আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি আর আমার রেসিপিটি হচ্ছে পটেটো পিন হুইলস তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় রেসিপিটি তৈরির জন্য আমি প্রথমে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি স্বাদ মতো লবণ আর নিয়েছি খাবার তেল এখন সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নিব পটেটো পিন হুইন্স তৈরির জন্য প্রথমে আমি একটি মিক্সিং বল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি লবণ দিয়ে দিয়েছি সাত মতো এবারে এর মধ্যে দিচ্ছি খাবার তেল তেলটা দেওয়ার পর এখন আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি এবারে আমি ডো তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা আমি রেডি করে নিয়েছি আমরা নর্মাল যে ডো তৈরি করি বাড়িতে এ ডোটা কিন্তু সেরকমেরই দেখুন আমি খুব ভালো করে ডোটা রেডি করে নিয়েছি এবার এ ডোটা আমি রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটে ডোটা সেট হয়ে যাবে আর এ ডোটা সেট হতে হতে আলুর যে পুরটা তৈরি করব চলুন সেটা দেখে নেই আলুর পুরটা তৈরির জন্য এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি নিয়েছি পেঁয়াজের কুচি নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি কাঁচামরিচের কুচি আরও নিয়েছি গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরা গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ পটেটো পিন হুইন্স তৈরির জন্য প্রথমে আমি মিক্সিন বলে আলু নিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচি এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সবগুলো গুঁড়া মশলা প্রথমে আমি আলুগুলো কেভাবে ম্যাশ করে নিব এরপর সবগুলো উপকরণের সাথে আলুটা মাখিয়ে নিব আলুটা আমি ভালো করে ম্যাশ করে নিব ফ্রেন্স রেডি হয়ে গেল আলুর পুর এবার আমি ব্যাটার তৈরি করে নিব ব্যাটার তৈরির জন্য আমি একটা বাটিতে ময়দা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এখন এতে পানি দিয়ে দিব এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব দেখে বুঝতে পারছেন ব্যাটারটি ঘনত্ব কেমন হবে কোনো দানা থাকতে পারবে না ব্যাটারটা একদম পাতলা হবে তিরিশ মিনিট পর দেখুন ডোটা কতটা সফট হয়েছে এখন আমি এটাকে ময়ান করে নিব এখন আমি লেচিটাকে রোল শেপ করে নিয়েছি লেচি করে কেটে নেওয়ার পর আমি দুইটা রেখে দিচ্ছি এখন এটাকে আমি রাউন্ড শেপ করে নিব লেচি করে কেটে নিয়ে আমি এখন রাউন্ড শেপ করে নিব এখন আমি বড় করে রুটি বেলে নিচ্ছি আমি ঘুরে ঘুরে রুটিটা বেলে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি সমান হওয়া নিয়ে টেনশন করার দরকার নেই কারণ এটা রোল করার পর সমান হয়ে যাবে এখন রুটিটার মাঝখানে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি এখন সমান করে পুরোটা রুটিতে এটা বসিয়ে দিতে হবে এখন আমি রুটিটাকে রোলের মতো করে পেঁচিয়ে নিব আমি চেপে চেপে দিলাম এখন আমি শেপ করে কেটে নিবো প্রথমে আমি বাড়তি অংশটা ফেলে দিচ্ছি এখন আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি এরকম করে আমি পিস পিস করে কেটে নিয়েছি এখন আমি হালকা চেপে চেপে নিয়ে পটেটো পিন হুইন্স বানানোর জন্য প্রথমে একটি প্যানে তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি পিন হুইন্স গুলো ব্যাটারে চবিয়ে প্যানে দিয়ে দিব এভাবে সবগুলো পিন হুইন্স প্রথমে ব্যাটারে চুবিয়ে তারপর প্যানে দিয়ে দিচ্ছি আমি পিন হুইন গুলো ভালো করে ভেজে নিবো একটা পাশ হয়ে গেলে আমি কাটা চামচ দিয়ে উল্টে দিব উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিব পিন হুইন্সগুলো দেখুন কত সুন্দর কালার এসেছে পিন হুইন্সগুলো গোল্ডেন কালার হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে পরিবেশন করে নেবো ইচ্ছা করলে আপনার আরও বেশি ভেজে নিতে পারেন কিন্তু আমি কালারটা এরকমই রাখবো আমি আর ভাজবো না এখন আমি কিচেন টাওয়ালের উপর এগুলো নামিয়ে নিচ্ছি আমি এটা কিচেন টাওয়ালের উপর নামানোর কারণ হচ্ছে যাতে এক্সট্রা তেল কিচেন টাওয়ালটা টেনে নেয় এরকম করে আমি সবগুলো পিন হুইলস ভেজে নিব পিন হুইলসগুলো পরিবেশন করার পর দেখুন কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর কালার এসেছে আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ